Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome back to my channel. Asha korchi Allahur rahmate durer kache je jekhane achen bhalo achen shusto achen o shabdhane achen. Alhamdulillah Allahur rahmate apnader duay ami o amar poribar niye bhalo achi. To chole ashlam arekta notun blog niye. Ta ajker blog ta sokal thekei shuru kore dilam. Ta ajker sokale age মেয়ে মানি প্লান্টের গাছের পানিগুলো চেঞ্জ করে তারপরে পানি দিয়ে রেখে দিল তারপরে খিচুড়িটা প্রেসার কুকারে মেখে বসায় দিল আর খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য ডিমটা ভেজে নিচ্ছে তো আজকে খিচুড়িটাই সকালের ব্রেকফাস্ট আজকে তো বড় মেয়ের প্রাইভেট ছিল তো সকালেই তো চলে আসছে নাতনিকে রেখে ও প্রাইভেটে যায় তো নাতনি বলছিছে নানান চানাচুর খাবো তো ওকে আবার চানাচুর দিয়ে দিলাম তারপরে তো খিচুড়ি হলে সবাই মিলে খেয়ে নিব নাতনিকে তো সকালে বাসায় থেকে দুধ দিয়ে চকোস হোক নুডলস হোক যে কোনো একটা কিছু খাওয়ায় ওর মামুনি নিয়ে আসবে না খাওয়ায় তো কখনোই নিয়ে আসে না তাই এখন ওই চানাচুর খাইতে চাইলো তাই ওকে দিয়ে দিলাম যখন আমরা ব্রেকফাস্ট করি তখন একসঙ্গে ওকেও খাওয়াই দিব এই তো ব্রেকফাস্ট আমাদের রেডি তো ডিম ভাজি খিচুড়ির সঙ্গে আচার ঘি তো এই দিয়ে ব্রেকফাস্ট করে নিব খিচুড়িটা রান্নাও শেষ এর মধ্যে বড় মেয়েও চলে আসছে বড় মেয়ে তো 10টা পর্যন্তই প্রাইভেট তো এখন সবাই মিলে আমরা ব্রেকফাস্ট করে নেই ব্রেকফাস্ট কমপ্লিট তো বাসার সব কাজগুলো এখন করে নিব তো বড় মেয়ে আবার একটু কাজে বাইরে যাচ্ছে তো আমার আবার টুকিটাকে একটু বাজার লাগবে তো আমি একে বলে দিলাম তো ওর কাজ সেরে বাজারটা একটু নিয়ে আসবে তারপর ও এসে আবার তো চলে যাবে বাসায় ওর মেয়ের আজকে থেকে পরীক্ষা তো ও আসার আগে বাসার সব কাজ করে নেই কারণ আবার দুপুরে রান্না করতে হবে আমার বাসার কাজ শেষ এর মধ্যে আবার বড় মেয়ে চলে আসছে বাজার নিয়ে
তো ওগুলো তো আবার বের করতে হবে, কাটাকুটো করতে হবে, রান্না করব। তো আমার তো আবার একদিক দিয়ে অনেক সুবিধা, আমার বড় মেয়ে ছোট মেয়ে আমাকে অনেক হেল্প করে, তো সবাই মিলে করলে তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। তো বড় মেয়ে এখন মাছটা কেটে নিবে আর আমি পালং শাক ধনের পাতাগুলো বেছে নিব। ঠিক আছে, আমরা এখন দুপুরের রান্নার প্রিপারেশন নিয়ে নেই। তো সব কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে, এদিকে মাছটাও কাটে ক্লিন করে নেওয়া হয়েছে। মাছটা তো অনেক তাজা ছিল, টাটকা, একদম ফ্রেশ মাছ ছিল। তো এর জন্য আজকে আর ভাজি রান্না করব না, টাটকায় কাঁচা মাছই রান্না করব। তো লেবু দিয়ে লবণ দিয়ে মাছগুলো ক্লিন করে নিয়েছি। এখন ঝটপট মাছের ভুনাটা টমেটো দিয়ে রান্না করে ফেলবো। আজকে আর ওইভাবে রেসিপি শেয়ার করলাম না, তো ঝটপট রান্নাগুলো করে নিচ্ছি। আমার তো মাছ ভুনাটা হয়েই গেছে, তা পালং শাক, ছোট আলু, ধনের পাতা মাছ দিয়ে চচ্চড়ি করবে। তো সেটা আবার বড় মেয়েকে বললাম যে তুমি একটু তোমার হাতে মেখে দাও, তো ও আবার চচ্চড়িটা মেখে দিচ্ছে। তারপর ডিম ভুনাটা করে ফেলবো, তাহলে আজকের মতো রান্নাবান্না শেষ। তারপরে শাওয়ার, নামাজ কমপ্লিট করে লাঞ্চ করে নিব। তো বড় মেয়ে তো এসেই যাইতে চাইলো, পরে তো আমি যাইতে দিলাম না যে তুমি লাঞ্চটা করে যাও একসঙ্গে, ভালো হবে। তো রান্না শেষ করে শাওয়ার, নামাজ পড়ে তো টেবিলে আসলাম।
তো এসে দেখি ছোট মেয়ে টেবিলটা রেডি করে নিয়েছে। তো এখন আমরা সবাই মিলে লাঞ্চ করে নিব। তাড়াহুড়ো করতেছে তো বড় মেয়ে, বাসায় যাবে। তা নাতনির আজকে পরীক্ষা আছে, তো যায় তো একটু রিভিশন দিতে হবে। তা আজকে লাঞ্চের মেনুতে আছে পাঙ্গাস মাছ ভুনা, পালন শাকের চচ্চড়ি, ধনে পাতা ভর্তা, ডিম ভুনা, ভাত তো আছেই, তারপরে গতকালের ইলিশ মাছ ভাজা আছে, লেবু আছে। তে দিয়েই আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে লাঞ্চ করে নিব। আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। তো এখন তো আমরা তিনজনেই লাঞ্চ করতেছি, কারণ ছেলে তো স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে ছেলে তো প্র্যাকটিসে চলে গেছে, আর নাতনিকে তো একটু আগেই খাওয়াই দিছে ছোট মেয়ে। তো এখন আমরা তিনজনেই লাঞ্চ করে নিচ্ছি। মেয়ে তো লাঞ্চ করার পরেই আর দেরি করলো না, তো বাসায় চলে যাচ্ছে। তো আমি আবার একটু তরকারি প্যাক করে দিলাম। তো নাতনির তো এক্সাম আছে, রিভিশন দেওয়া হবে, তা আবার রাতে যাতে তরকারি রান্না না করতে হয় সেই জন্যই প্যাক করে দিলাম। তো এটা সন্ধ্যাবেলা, তো মেয়ে তো আবার নাস্তা রেডি করে নিয়ে আসলো। তা আজকে সন্ধ্যার নাস্তার জন্য কমলা, কলা, বিস্কিট আর চা করে নিচ্ছে। এই তো নাস্তা রেডি করে নিয়ে আসছে। তো এখন আমরা নাস্তা করে নেই আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুলতানা ব্লগের সঙ্গে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আবারও চলে আসবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।